আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান স্যার উপস্থিত আছেন। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি পরিচালক অধ্যাপক ডক্টর আব্দুল মালেক স্যার। এবারের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 2020 একটি ব্যতিক্রম ধর্মী দিন দিবস এবং ব্যতিক্রম ধর্মী পরিস্থিতিতে আমরা এটি পালন করছি। সে কারণে আমার এই ধারণাপত্রের মূল থিমকে ফোকাস করে আমরা ধারণাপত্রটি প্রস্তুত করবার চেষ্টা করেছি। আমার এই ধারণাপত্রের শিরোনামটি এরকম, কোভিড-19 সংকটে সাক্ষরতা শিখন, বাংলাদেশে নিউ নর্মাল প্যাডাগজির চ্যালেঞ্জ ও সম্ভাবনা। প্রথমে আমরা নতুন বাস্তবতার মুখোমুখি, সেই নতুন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আজকে মানব সভ্যতা এক ভয়াল দুর্যোগ মোকাবেলা করছে, যার নাম কোভিড-19। আমাদের সবার কাছে পরিচিত, মানুষের সাথে পাল্লা দিয়ে প্রকৃতি থমকে দিয়েছে আজকের প্রযুক্তি নির্ভর মানব সভ্যতাকে। সেই মানব সভ্যতার এই দুর্দিনে সারা বিশ্ব যেখানে চমকিত, বাংলাদেশ তার বাইরে নয়। সে কারণে বাংলাদেশ নামক রাষ্ট্রের যে নীতি নির্ধারক, বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক সবাইকে খাপ খাওয়াতে হচ্ছে নতুন পরিবর্তিত নিউ নর্মাল শিক্ষা প্রক্রিয়ার সাথে। এক্ষেত্রে আমাদের মতো মধ্যম আয়ের উন্নয়নশীল দেশে ধাক্কাটি আরো প্রকট হয়ে দেখা দিয়েছে। তবে আশার কথা হলো, বর্তমান সরকার বঙ্গবন্ধু কন্যা তার সুদৃঢ় নেতৃত্বে পরিচালিত দায়িত্বপ্রাপ্ত কর্তা ব্যক্তিগণ অত্যন্ত দক্ষতার সাথে এই চ্যালেঞ্জকে মোকাবেলা করবার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এক্ষেত্রে কোভিড-19 এবং তার পরবর্তী সময়ে শতভাগ সাক্ষরতা অর্জনে নতুন করণীয় নির্ধারণ করবার দায়িত্ব আমাদের দেশের যারা শিক্ষাবিদ, নির্ধারক, বিশেষজ্ঞ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক তথা সকল জনসাধারণ একসাথে মিলে। আজ আজকে পর্যন্ত বাংলাদেশের যে সাক্ষরতার হার 15 বছরের বেশি বয়সী মানুষের 73.91%, বিবিএস এর তথ্য অনুযায়ী 2018-র এই পরিসংখ্যানে দেখা যাচ্ছে এখনো আমাদের দেশে প্রতি 4 জনে একজন মানুষ নিরক্ষর রয়েছেন। এমত অবস্থায় কোভিড-19 ও তার পরবর্তী সময়ে শতভাগ সাক্ষরতা অর্জনে শিখন প্রক্রিয়ায় যে বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা, এর দুই একটি প্রস্তাবনা উপস্থাপন করবার এই প্রবন্ধের মূল উদ্দেশ্য। পরবর্তীতে তার উপরে আলোচনা করবেন আমাদের সম্মানিত আলোচকবৃন্দ। আমি শুরুতেই আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি এই প্রবন্ধের মূল যে ফোকাস ভেরিয়েবল, সাক্ষরতা শিখন। এই সাক্ষরতা শিখনের সংক্ষিপ্ত ধারণা বাংলাদেশের সংবিধানের 17 ক, খ এবং গ এই বিবেচনায় যদি আমরা বলি, তাহলে সাক্ষরতা বলতে আমরা কি বুঝবো? এদেশের ভৌগোলিক সীমানার মধ্যে বসবাসকারী সকল নাগরিকের শিখনের মাধ্যমে ন্যূনতম মৌলিক শিক্ষা নিশ্চিত করবার যে প্রক্রিয়া, সেটি হলো সাক্ষরতা শিখন। এবং এই সাক্ষরতা সাক্ষরতার ব্যাপ্তি এবং সংজ্ঞা দিতে গিয়ে আমাদের দেশের উপানুষ্ঠানিক শিক্ষানীতি 2006, যেটি জাতীয় উপানুষ্ঠানিক শিক্ষানীতি হিসেবে পরিগণিত, সেই দলিলের যেটি বলা হয়েছে, সাক্ষরতার অর্থ হলো ভিন্ন প্রেক্ষাপট বিবেচনায় ব্যক্তির পড়তে পারা, অনুধাবন করতে পারা, ব্যাখ্যা করতে পারা, মৌখিক এবং লিখিত ভাবে যোগাযোগ এবং গণনা করতে পারা। এটা এমন অব্যাহত শিখন যোগ্যতা যা ব্যক্তির সুপ্ত প্রতিভা ও জ্ঞানের ভিত্তি স্থাপন করে, যাতে সে সামাজিক সম্পর্ক কিংবা অধিকতর সামাজিক এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে সক্ষম হয়। এভাবে সাক্ষরতার ধারণার আরো ব্যাপ্তি এবং বিকাশ ঘটেছে। এবং এই বাংলাদেশে সাক্ষরতার যে স্কোপ, পরিধি বা ব্যাপ্তি, সেটি একটু ব্যাপক। কেননা প্রাক প্রাথমিক পর্যায় থেকে শুরু করে আজকের 21শ শতাব্দী পর্যন্ত আমাদেরকে নতুন নতুন সাক্ষরতা দক্ষতার দিকে এগুতে হচ্ছে। প্রথমেই প্রাক প্রাথমিক পর্যায়ে যে সাক্ষরতা, সেটা বলতে আমরা কি বুঝি? 3 থেকে 5 বছর বয়সী শিশুদের শিক্ষা তথা সাক্ষরতা শিখনে আগ্রহী করে গড়ে তোলা এবং প্রাথমিক পর্যায়ে সাক্ষরতা, সেটা বলতে আমরা বুঝি উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষার মাধ্যমে আনুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা বা বিদ্যালয় থেকে যারা ঝরে পড়েছে এবং যারা কখনো স্কুলে যায়নি তাদেরকে সাক্ষরতার আওতায় নিয়ে আসা। এবং কিশোর কিশোরী সাক্ষরতা শিখন, সেটা বলতে আমরা যেটা বুঝি 11 থেকে 14 বছর বয়সী নিরক্ষর কিশোর কিশোরীদের সাক্ষরতার আওতায় অন্তর্ভুক্ত করা। বয়স্ক সাক্ষরতা শিখন, সেক্ষেত্রে আমাদের লক্ষ্য দল 15 থেকে 45 বা ততোর্ধ্ব বয়স্কদের সাক্ষরতার অন্তর্ভুক্ত করা। এবং জীবনব্যাপী সাক্ষরতা শিখন, এটি বলতে আমরা কি বুঝি? 90 স্বাক্ষর যারা হয়ে ওঠে কিংবা বহুমুখী শিখন সাক্ষরতায় তাদেরকে অন্তর্ভুক্ত
করা এবং একবিংশ শতাব্দীর সাক্ষরতা শিখন, এটি একটি নতুন ধারণা আজকের এই নর্মাল এডুকেশন প্রক্রিয়ায়। সেটি হলো এরকম, একবিংশ শতাব্দীর দক্ষতা তথা তথ্য সাক্ষরতা, জীবন দক্ষতা এবং পরিবর্তিত নিউ নর্মাল সাক্ষরতাই ন্যূনতম বেঁচে থাকার যোগ্যতা, প্রযুক্তি সাক্ষরতা এবং বৈজ্ঞানিক যে দক্ষতা সেগুলোর সমন্বয়ে এই একবিংশ শতাব্দীর সাক্ষরতাকে বোঝাই। এরপরে আমরা যেটি দেখব সেটি হলো আমাদের এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যে চ্যালেঞ্জ সমূহ, সেই চ্যালেঞ্জ সমূহ উল্লেখ করতে গিয়ে ইউনেস্কো 2007 তারা যেটি উল্লেখ করেছেন সেটি হলো এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ICT সংযোজন করবার যে উপায় বা প্রক্রিয়া সেটি, এবং সেখানে ICT ফলপ্রসূ ব্যবহার নিশ্চিত করা, এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। শিক্ষক, শিক্ষা বাস্তবায়নকারী এবং শিক্ষা নির্বাহী, শিক্ষা প্রশাসন, নীতি নির্ধারকগণ, তাদেরকেও ক্ষমতায়ন করা, এম্পাওয়ার করা এবং তাদেরও শিক্ষায় ICT ব্যবহারের দক্ষতার উন্নয়ন ঘটানো, শিক্ষার্থী এবং শিক্ষা বাস্তবায়নকারী যে ICT উপকরণের ব্যাপক অ্যাক্সেস সেটি আমাদের জন্য এক ধরনের চ্যালেঞ্জ আমাদের এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। এরপরে খুব সংক্ষেপে আসবো বাংলাদেশে স্পেসিফিক্যালি, আমরা যদি বলি তাহলে এই সাক্ষরতা শিখনে যে চ্যালেঞ্জ সমূহ আমরা ফেস করছি সেটি কিরকম। সরকারি ও স্থানীয় পর্যায়ে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়ন নিশ্চিতকরণ, আমাদের রাজনৈতিক কমিটমেন্ট বিগত 50 বছরে অনেক হয়েছে কিন্তু তার বাস্তবায়নে কিছুটা ধীর গতি আমরা অনেক সময় পেয়েছি, যে কারণে আমরা এখনো প্রতি 4 জনে 1 জন নিরক্ষর রয়ে গেছি। সাক্ষরতা শিখনে ICT অন্তর্ভুক্তিকরণ এবং বাস্তবায়নযোগ্য যে নীতি এবং তার যে কেয়ারফুল প্ল্যানিং সেটা আমাদের এখানে একটু সীমাবদ্ধতা রয়েছে। স্থানীয় চাহিদা এবং দীর্ঘমেয়াদি যে ICT উপকরণ বিতরণ করা, ডিস্ট্রিবিউট করা মাঠ পর্যায় পর্যন্ত, সেখানে আমাদের কিছুটা সীমাবদ্ধতা বা চ্যালেঞ্জ আছে। সাক্ষরতা ফ্যাসিলিটেটর হিসেবে যারা কাজ করেন তাদের যে অব্যাহত পেশাগত উন্নয়ন ব্যবস্থা সেটি আমাদের চ্যালেঞ্জের মুখোমুখি, এবং শিখন কেন্দ্র ভিত্তিক যে সময় উপযোগী ও পর্যাপ্ত কারিগরি সহায়তা প্রদান, টেকনিক্যাল সাপোর্টের প্রয়োজন পড়ে সেটি আমাদের কিছুটা সীমাবদ্ধতা রয়েছে, এবং নিউ নর্মাল প্যাডাগজিক্যাল যে ধারণা সেই ধারণার সাথে পরিচিতি এবং সে বিষয়ে দক্ষতার কিছুটা সীমাবদ্ধতা আমরা দেখতে পাই। বাংলাদেশে নিউ নর্মাল প্যাডাগজির যে চ্যালেঞ্জ গুলো সেই চ্যালেঞ্জ গুলোর মধ্যে আমরা দেখি যে প্যাডাগজিক্যাল ক্ষেত্রে অকস্মাৎ এই যে প্রস্তুতিবিহীন একটি নতুন পরিবেশ এবং নতুন পরিবর্তিত অবস্থা নিউ নর্মাল এডুকেশন, সেটা আমাদেরকে প্যাডাগজির ক্ষেত্রে একটা বড় রকমের চ্যালেঞ্জ তৈরি করে দিয়েছে। কারণ হলো শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক এবং আমরা যারা আছি সাধারণ জনগণ, তারা কেউই প্রায় শিক্ষা প্রযুক্তির সাথে তুলনামূলক ভাবে অতটা অভ্যস্ত ছিলাম না, যা আমাদেরকে এই COVID-19 বাধ্য করেছে। শিক্ষা প্রযুক্তিটি উপকরণের অপ্রতুলতা সেটা আমাদের সকলেরই জানা এবং সেটা আমাদের প্যারাগজির ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি করে। শিক্ষা প্রযুক্তি ও শিখন শেখানো পদ্ধতির যে ফলপ্রসূ সমন্বয়, ইন্টিগ্রেশন, টেকনোলজি এবং এডুকেশন, টিচিং, লার্নিং কে ইন্টিগ্রেট করবার যে ঘাটতি সেটি আমাদের প্যারাগজির একটা চ্যালেঞ্জ। এবং নিউ নর্মাল পরিস্থিতিতে শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষা প্রশাসক ও নীতি নির্ধারকদের যে উপযুক্ত প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণের সীমাবদ্ধতা কিছুটা আছে, এবং নিউ নর্মাল পরিস্থিতিতে শ্রেণী পাঠদান, মূল্যায়ন পদ্ধতির যে চ্যালেঞ্জের মুখোমুখি আমরা সকলেই সেটি আমরা জানি। ইতিমধ্যে আমাদের পাবলিক পরীক্ষা প্রাথমিক পর্যায়ে এবং মাধ্যমিক পর্যায়ে বাতিল করা হয়েছে, সেটি আসলে কিভাবে করা যায় এবং এর সম্ভাবনা কি, আমি সেই দিকে নজর দিব। আমাদের সরকার, বর্তমান সরকার, বিশেষ করে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্ব আসবার পরে বাংলাদেশে ICT জগতে এক রকমের ব্যাপক পরিবর্তন ঘটেছে এবং আমি বলবো এটি আমাদের অনেক বড় অর্জন। এই সুযোগটি আমাদের কাজে লাগানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে, তার 2-1টি আমি উল্লেখ করব, যেটার মাধ্যমে আমরা সাক্ষরতা শিখনকে শতভাগ সাক্ষরতায় উন্নীত করতে সক্ষম হব। প্রথমে আমি উল্লেখ করব ইউনিয়ন ভিত্তিক যে ICT সেন্টার প্রতিষ্ঠা করেছেন বর্তমান সরকার, এই ICT সেন্টারকে আমরা ব্যবহার বৃদ্ধি করতে পারি আমাদের সাক্ষরতা শিখনের ক্ষেত্রে। এবং যে সরকারি প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়, আপনাদের সকলের জানা আছে 1972 সালের 90 স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশে তৎকালীন সরকার প্রধান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম বাংলাদেশের ইতিহাসে সকল প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছিলেন। তার সুযোগ্য কন্যা আবার দীর্ঘদিন পরে সেই সমস্ত প্রাথমিক বিদ্যালয়কে, বাংলাদেশে এখন আর 1টি প্রাথমিক বিদ্যালয় বেসরকারি নেই, সেই প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়গুলোকে আমরা সাক্ষরতা কেন্দ্র হিসেবে কাজে লাগানোর যথেষ্ট সুযোগ আমাদের আছে, কারণ 4টা এবং 4:30টার পরে এই সমস্ত বিদ্যালয় অব্যবহৃত অবস্থায়
থাকে সেগুলোকে আমরা হাব হিসেবে ব্যবহার করতে পারি। তাছাড়া দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে থিঙ্ক ট্যাঙ্ক শিক্ষক এবং শিক্ষার্থী আছেন সারা দেশ ব্যাপী, তাদেরকেও আমরা এই লিটারেসি গেইন করবার জন্য কাজে লাগাতে পারি। দেশের প্রত্যন্ত অঞ্চলের এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয় যেমন রয়েছে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা, এই সমস্ত প্রতিষ্ঠানকে আমরা সাক্ষরতা শিখনে ব্যবহার করতে পারি। পোস্টাল সার্ভিসকে আমরা সাক্ষরতা অর্জনের ক্ষেত্রে, শিখনের ক্ষেত্রে এখন ব্যবহার করতে পারি, যেহেতু এখন প্যান্ডামিক, সেহেতু স্বাস্থ্যবিধি যাতে লঙ্ঘিত না হয় আমরা পোস্টাল সার্ভিসকে ব্যবহার করবার সুযোগ আমাদের হাতে রয়েছে, সম্ভাবনা রয়েছে। একই সাথে বাংলাদেশে দীর্ঘদিন ধরে নানা ধরনের আন্তর্জাতিক এবং স্থানীয় যে এনজিওরা দীর্ঘদিন ধরে অভিজ্ঞতা অর্জন করেছে, সেই অভিজ্ঞতাকে আমরা কাজে লাগিয়ে আমাদের দেশকে শতভাগ সাক্ষরতার দিকে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিশেষে যেটি হয় সেটি হলো আমাদের এই নিউ নর্মাল সিচুয়েশনে যে মোবাইল নেটওয়ার্ক, বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এখন মোবাইল নেটওয়ার্ক রয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানের যে রেজিস্টার্ড সার্ভার রয়েছে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সার্ভার রয়েছে, সমস্ত সার্ভার, বিভিন্ন কমিউনিটি রেডিও, বিভিন্ন প্রাইভেট রেডিও এবং বিভিন্ন টেলিভিশন এবং প্রাইভেট টেলিভিশন চ্যানেল এবং সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম, এগুলোকে আমরা সাক্ষরতা শিখনে কাজে লাগানোর যথেষ্ট সম্ভাবনা দেখি। এবং এরই ভিত্তিতে বর্তমান সরকার যে জাতীয় আইসিটি নীতি তৈরি করেছেন, সেই আইসিটি নীতিতে পরিষ্কার করে উল্লেখ করেছেন যে গণসাক্ষরতা এবং জীবনব্যাপী শিক্ষায় আইসিটি উপকরণ ব্যবহার করার সুযোগ রয়েছে আমাদের। এবং আমাদের বাংলাদেশের প্রথম জাতীয় শিক্ষানীতি 2010, সেখানে পরিষ্কার ভাবে আমাদের নির্দেশনা দেওয়া আছে যে আমরা কিভাবে সাক্ষরতা শিখনে বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় তথ্য প্রযুক্তির পরিধি বাড়াতে পারি এবং সেই বাড়ানোর নির্দেশনা রয়েছে। এছাড়া জাতীয় পত্রিকা সাক্ষরতা শিখনে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা যায়, যেটাকে আমরা প্রিন্টিং, প্রিন্টেড মিডিয়া যেগুলো আমাদের আছে সেগুলোকে আমরা কাজে লাগানোর যথেষ্ট সম্ভাবনা দেখি। পরিশেষে সাক্ষরতা শিখনে যে নিউ নর্মাল প্যাডাগজি সংযোজনের যে প্রস্তাবনা, এখানে কিছু নতুন নতুন প্যাডাগজিক্যাল অ্যাপ্রোচ আমরা প্রয়োগ করবার চেষ্টা করতে পারি, যাতে অতি অল্প সময়ের মধ্যে আমরা আমাদের সাক্ষরতা শিখনের মাধ্যমে শতভাগ সাক্ষরতা অর্জন করতে পারি। প্রথমে আমি বলবো মোবাইল বা অনলাইন নেটওয়ার্কের মাধ্যমে HGS বিভাগ তার প্রবর্তিত যে নীতি Each One Teach One, একজন মানুষ স্বাক্ষর মানুষ একজন নিরক্ষর মানুষকে স্বাক্ষর করে গড়ে তুলতে পারে, এবং সেখানে আমরা এই প্যান্ডামিকের মধ্যেও অনলাইন নেটওয়ার্কের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে এই কাজটি করতে পারি। ফোক স্কুল সম্পর্কে আপনাদের অনেক ধারণা আছে, ইউরোপের অত্যন্ত জনপ্রিয় ধারণা এটি, ডি স্কুলিং যেটি ইন্ডিয়াতে ব্যাপক পপুলার এবং জনপ্রিয়, এবং নিও স্কুলিং প্রক্রিয়া যেগুলো আমরা নতুন নতুন রাস্তা প্যাডাগজির জন্য, নতুন নতুন প্যাডাগজি এবং অ্যান্ডাগজির যে প্রক্রিয়া সেগুলোকে আমরা অনুসন্ধান করতে পারি এবং সেগুলো আমাদের দেশে আমরা প্রয়োগ করতে পারি। প্রযুক্তি নির্ভর প্যাডাগজির শিশু তথা বয়স্ক শিক্ষণ পদ্ধতির যে ফলপ্রসূ প্রয়োগ সেটাকে আমরা কাজে লাগাতে পারি। এছাড়া তথ্য সাক্ষরতা এবং একবিংশ শতাব্দীর যে দক্ষতা, বৈজ্ঞানিক সাক্ষরতা এবং নব্য অভিযোজন যে সাক্ষরতা, সেগুলোকে আমরা আমাদের প্যাডাগজির মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি। এবং পরিশেষে শিক্ষার্থী ভিত্তিক যে সাক্ষরতা প্রক্রিয়া এবং পদ্ধতি সেটি আমরা কাজে লাগাতে পারি। একটু যদি উদাহরণ দেই, সেটি এমন SSC পাবলিক পরীক্ষায় যে সমস্ত শিক্ষার্থী অংশগ্রহণ করবেন, HSC যে সমস্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন, তাদের বিভিন্ন বিষয়ের প্র্যাকটিক্যাল পরীক্ষা রয়েছে। সেই প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলোকে যদি আমরা একজন নিরক্ষর ব্যক্তিকে স্বাক্ষর করলে 10 নম্বর পাবেন অথবা 20 নম্বর পাবেন অথবা 25 নম্বর পাবেন, এরকম পদ্ধতি বাংলাদেশের দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনাকালে একবার চালু করা হয়েছিল, পরবর্তীতে সেটি বন্ধ করা হয়েছে। এই পদ্ধতিটি অত্যন্ত পপুলার এবং অত্যন্ত সহজে আমরা সারা দেশের মানুষের কাছে, নিরক্ষর মানুষের কাছে সাক্ষরতা শিখনের প্রক্রিয়া পৌঁছে দিতে পারি। এ পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ। আলোচকবৃন্দ আলোচনা করবেন, আমাদের প্রধান অতিথি, সভাপতি এবং যারা সম্মানিত উপস্থিতি, তাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমার প্রবন্ধ উপস্থাপনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।